জাতীয় শিক্ষানীতি প্রকাশ্যে এনেছে মোদি সরকার। রাজ্য সরকারগুলিকে তা গ্রহণ করতে আর্জিও জানিয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষাবিদদের নিয়ে কমিটি তৈরি করে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা করে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিকল্প শিক্ষানীতি ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিছুদিন আগেই রাজ্যের বিকল্প শিক্ষানীতির খসড়া অনুমোদন পেয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এবার 178 পাতার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সেখানে শিক্ষা কাঠামোয় কিছু ক্ষেত্রে বদল আনা হয়েছে। উল্লেখযোগ্যভাবে সেখানে বলা হয়েছে, চিকিৎসকদের আদলে এবার গ্রামীণ এলাকায় 5 বছর বা উপযুক্ত সময় শিক্ষাগতা করা বাধ্যতামূলক। রাজ্যের বিকল্প শিক্ষানীতি অনুযায়ী স্কুল স্তরে থাকছে 5+4+2+2 কাঠামো, অর্থাৎ 1 বছরের প্রাক প্রাথমিক সঙ্গে 4 বছরের প্রাথমিক, তারপর 5ম থেকে 8ম পর্যন্ত 4 বছরের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেমন ছিল তেমনই থাকছে। গেজেট বিজ্ঞপ্তিতে এই কাঠামোর ছবি দিয়ে স্পষ্ট করে বোঝানো হয়েছে, প্রাথমিক শিক্ষায় প্রথম 2 বছর অঙ্গনবাড়ি কেন্দ্রের অন্তর্ভুক্তি করা হচ্ছে, সেক্ষেত্রে 3 থেকে 5 বছরের শিশুদের গন্তব্য হবে অঙ্গনবাড়ি কেন্দ্র। রাজ্যের বিকল্প শিক্ষানীতির কাঠামোয় শুধুমাত্র পরিবর্তন হয়েছে এটাই, রাজ্যের ছেলেমেয়েরা কোন ভাষায় পড়াশোনা করবে তা নিয়ে আগে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা যেটা ক্যাবিনেটে আলোচনা করেছি, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যারা মানুষ বাংলা মিডিয়ামে পড়ে তাদের প্রথম সাবজেক্ট বাংলা, আর 2টো সাবজেক্ট তারা যে কোনো সাবজেক্ট নিতে পারে, ইংরেজি আছে, হিন্দি আছে, নেপালি আছে, গুরমুখী আছে, অলচিকি আছে, কোনো অসুবিধে নেই, এগুলো তাদের অপশন। ঠিক একইভাবে রাজ্য শিক্ষানীতিতে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে নেওয়া হয়েছে ত্রিভাষা নীতি। প্রথমে মাতৃভাষা, দ্বিতীয় ভাষা হিসেবে নেওয়া যেতে পারে ইংরেজি এবং তৃতীয় ভাষা হিসেবে যে কোনো একটি নেওয়া যেতে পারে। পাশাপাশি অন্য মাধ্যমে স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলাকে একটি বিষয় হিসেবে চালু করা যেতে পারে, তার জন্য উপযুক্ত পাঠ্যক্রম তৈরি করা যেতে পারে। সরকারের কাছে কমিটির সুপারিশ, মাধ্যমিক স্তরে উপযুক্ত কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা করা হোক। এছাড়া উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে সেমেস্টার, প্রশ্নপত্রে বর্ণনামূলক প্রশ্নের পাশাপাশি থাকছে এমসিকিউ, সেই সঙ্গে থাকছে ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সুযোগও। সূত্রের খবর, 2026 থেকে রাজ্যে 2টি সেমেস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবার কথা ভাবা হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি মেনে ইতিমধ্যে 4 বছরের অনার্স কোর্স চালু করেছে রাজ্য সরকার। পাশাপাশি কেন্দ্রের আদলে রাজ্যের নিজস্ব গবেষণা তহবিল তৈরির কথাও বলা হয়েছে বিকল্প শিক্ষানীতিতে। তবে জাতীয় শিক্ষানীতিকে মাধ্যমিকের বদলে উচ্চ মাধ্যমিকে গুরুত্ব দেওয়া হলেও রাজ্যের বিকল্প শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেমন ছিল তেমনই থাকছে। সুপারিশে বলা হয়েছে, চলতি কাঠামোর বদল হলে ব্যয় যেমন বাড়বে শিক্ষার মানেরও ক্ষতি হবে। এদিন রাজ্য সরকারের শিক্ষানীতির বিরোধিতায় কলেজ স্ট্রিটে মিছিল করে এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও। কৃষেন্দু অধিকারী ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।